নমস্কার বন্ধুরা স্কিম ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর কয়েক মাস পরে রাজ্যের বিধানসভা নির্বাচন তাই এই মুহূর্তে দেশের নির্বাচন কমিশন এই ভোট নিয়ে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো রিমোট ভোটিং অর্থাৎ ভোট দিতে যাওয়ার জন্য আর নিজের কেন্দ্রে ছুটে আসতে হবে না বরং দেশের যে কোনো প্রান্তে বসে ভোট দিতে পারবেন সাধারণ মানুষ উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমনই রিমোট ভোটিং এর বন্দোবস্ত করতে চলেছে দেশের নির্বাচন কমিশন তা এই রিমোট ভোটিং বিষয়টি আসলে কি সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানবো তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এইরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেশের যে কোনো প্রান্তে বসিয়ে দেওয়া যাবে ভোট রিমোট ভোটিং চালু করছে নির্বাচন কমিশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত কমিশন আর তার মধ্যেই রবিবার রিমোট ভোটিং পরিকল্পনার কথা জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আররা ভবিষ্যতের কথা ভেবে নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ সাধ্য করে তুলতি এমন পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি প্রতি বছর নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস পঁচিশে জানুয়ারিকে ভোটার দিবস হিসাবে পালন করা হয় সেই উপলক্ষেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি তিনি বলেন রিমোট ভোটিং এর বিষয়টি গবেষণার পর্যায়ে রয়েছে আইআইটি মাদ্রাজ এবং আরও বেশ কিছু সংগঠন তাতে যুক্ত রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ ভালোই এগোচ্ছে খুব শীঘ্রই এর ট্রায়ালও শুরু হয়ে যাবে পড়াশোনা চিকিৎসা অথবা কর্মসূত্রে বাইরে থাকার দরুন প্রতি নির্বাচনেই হাজার হাজার মানুষ ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হন যে কেন্দ্রের নাম নথিভুক্ত রয়েছে সেখানকার নির্দিষ্ট বুথে গিয়েই যেহেতু ভোট দেওয়ার নিয়ম রয়েছে তাই ভৌগোলিক প্রতিবন্ধকতা পেরিয়ে বহু মানুষই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না সেই কারণেই এমন উদ্যোগ কমিশনের এই উদ্যোগ সফল হলে দেশের যে কোনো প্রান্ত বসে কোনো অঞ্চলের ভোটার ভোট দিতে পারবেন শুধু তাই নয় পড়াশোনা এবং কর্মসূত্রে বিদেশে থাকা ভারতীয়দেরও পোস্টার ব্যালট পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা করছে কমিশন কমিশনের তরফে কেন্দ্রীয় আইন মন্ত্রককে এই নিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন তিনি কোভিড পরিস্থিতিতেই সম্প্রতি বিহারের নির্বাচন কমিশন ইলেকশন করিয়েছেন তাতে ভালোই সারা মিলেছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষদের একইভাবে নির্ভয়ে কারো দ্বারা প্রভাবিত না হয়ে ভোট দিতে আসার জন্য আর্জি জানিয়েছেন তিনি দু সালে সি ভিজিল অ্যাপ চালু করেছিল নির্বাচন কমিশন আর এই অ্যাপের মাধ্যমে কোথাও নির্বাচনী বিধিভঙ্গ হলে সরাসরি কমিশনকে রিপোর্ট করতে পারতেন সাধারণ মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে এমন আরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সোমবার ই এপিক কার্ড চালু করবে তারা ওই কার্ডের মাধ্যমে সহজে ভোটার তালিকায় নাম তোলা সম্ভব হবে এছাড়াও হ্যালো ভোটার্স এবং ওয়েব রেডিওর মাধ্যমে ভোটারদের সঙ্গে সংযোগ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপনাদের এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার